এই টেস্টি ম্যাগিটি যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা যাবে। এখানে আমি বড় প্যাকেটের ম্যাগি নিয়েছি, তো এখানে আমি সব ম্যাগিটাই দেবো না, আমাদের প্রয়োজন মতো দিয়ে দেবো। তো ম্যাগিটা আমি প্রথমে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো, ঠিক যেমন করে চাউমিনটা আমরা সেদ্ধ করে নিই। সেদ্ধ করে এই যে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর অল্প পরিমাণে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম বিনস। বিনসগুলো একটু বাঁকিয়ে বাঁকিয়ে আমি কেটেছি, তো বিনসগুলো অর্ধেক ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম আলু কোঁচানো। আলুটা দিয়েও বিমের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। ব্যাস, সেখানে কিন্তু বেশি কিছু সবজি মানে মশলাপাতি আমার লাগবে না। তারপরে এই জল ঝরানো ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা দেওয়ার পর ম্যাগির মশলা আর দিলাম প্রয়োজন মতো ঝাল। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেমন ঝাল যে যা খাও সেরকমভাবে দেবে। তো এখানে আমি ঝালটা মানে ম্যাগির মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নিতে হবে সবজির সাথে, মশলা ম্যাগির সাথে, ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ব্যাস একেবারেই কিন্তু ম্যাগির টেস্টি ম্যাগি একেবারেই রেডি। আর এইভাবে ম্যাগি রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। ওই সিদ্ধ একইভাবে ম্যাগি মানে খুব ভালো লাগে না খেতে। তো এইভাবে একবার করে দেখো, খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই, টাটা।